রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুপ বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন। হিয়ার মাঝে লুকিয়ে আছো, পরপর 8টি পর্বের মধ্য দিয়ে আমরা শুনব শুধুমাত্র শ্রাবণ মাসেই কবির মোট 148টি কবিতার মধ্য থেকে কিছু কিছু কবিতার নির্বাচিত অংশের পাঠ। আর শুনব গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর ও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সোম্যা রায় চৌধুরী। বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শ্রাবণ 1342 বঙ্গাব্দ, কবি তখন শান্তিনিকেতনে। সেখানে বিরোধ নামক কবিতাটি তিনি লিখছেন। আজ প্রথমে আমরা বিরোধ কবিতাটির পাঠ শুনব, তারপর শুনব সোম্যা রায় চৌধুরীর কণ্ঠে আছে দুঃখ আছে মৃত্যু। বিরোধ। এ সংসারে আছে বহু অপরাধ, হেন অপবাদ যখন ঘোষণা করো উচ্চ হতে উষ্ণ উচ্চারণে, ভাবি মনে মনে ক্রোধের উত্তাপ তার তোমার আপন অহংকার। মন্দ ও ভালোর দ্বন্দ্ব কে না জানে চিরকাল আছে সৃষ্টির মর্মের কাছে, না যদি সে রহে বিশ্ব ঘেরি বিরুদ্ধ নির্ঘাত বেগে বাজে না শ্রেষ্ঠের জয় ফেরি। বিধাতার পরে মিথ্যা আনিও না অভিযোগ, মৃত্যু দুঃখ কর যবে ভোগ, মনে যেন মৃত্যুর মূল্যেই করি ক্রয় এ জীবনের দুর্মূল্য, যা অমর্ত যা যা কিছু অক্ষয়, ভাঙনের আক্রমণ সৃষ্টিকর্তা মানুষেরে আহ্বান করিছে অনুক্ষণ, দুর্গমের বক্ষে থাকে দয়াহীন শ্রেয় রুদ্র তীর্থযাত্রীর পাথেও, বহুভাগ্য সেই জন্মিয়াছি এমন বিশ্বেই নির্দোষ যা নয়। দুঃখ লজ্জা ভয় ছিন্ন সূত্রে জটিল গ্রন্থিতে রচনার সামঞ্জস্য পদে পদে রয়েছে খণ্ডিতে, এই ত্রুটি দেখেছি যখন শুনিনি কি সেই সঙ্গে বিশ্বব্যাপী গভীর ক্রন্দন যুগে যুগে উচ্ছ্বসিতে থাকে, দেখিনি কি আর্তচিত্ত উদ্বোধিয়া রাখে মানুষের ইতিবৃত্ত বেদনার নিত্য আন্দোলনে, উৎপীড়িত সেই জাগরণে তন্দ্রাহীন যে মহিমা যাত্রা করে রাত্রির আঁধারে, নমস্কার জানাই তাহারে। নানা নামে আসিয়াছে সে নানা অস্ত্র হাতে, কণ্টকিত অসম্মান অবাধে দলিয়া পদপাতে, মরণের হানি প্রলয়ের পান্থ সেই রক্তে মোর তাহারি আহ্বাণী। শুনলেন বিরোধ কবিতাটির পাঠ, এবার শুনবেন সোম্যা রায় চৌধুরীর কণ্ঠে
আছে দুঃখ আছে মৃত্যু। শান্তি।
ভাষ্য রচনায় পাঠে ও গিটারে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে ছিলেন সোম্যা রায়চৌধুরী। ভালো থাকবেন, নমস্কার।